ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা মামুন হাসানকে নাতে তার ভাবি বোন ও দুই ভাইটিকে আটক করে রাখা হয়েছে মিরপুর থানায়। বৃহস্পতিবার গভীর রাতে মামুন হাসান ও তার ভাইয়ের বাসায় তল্লাশির নামে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাসার লোকজন। মামুন এখনো পলাতক। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি মামুন হাসানের সন্ধানে মধ্য মণিপুরের ভাড়া বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। সব ঘরেই ভাঙচুর হয়, খোয়া গেছে অনেক মূল্যবান জিনিস, এমন অভিযোগ মামুনের আত্মীয়দের। দরজা প্রথম তালা ভাঙলো, ভেঙে বিভিন্ন ভাবে আসবাব ভাঙচুর করলো, কোনো ছাড়ে নেই। এমনকি বাথরুম, তারপর আসবাবপত্র, তারপর আলমারি বিভিন্ন ভাবে লুটপাট করার চেষ্টা করছে। মানুষ তো রাজনীতি করে, তাই বলে পরিবারের উপর এসব, এটা তো কোনো মানে না। ভালো ভাইয়ের ওয়াইফকে টেনে হেসে, কোনো এখানে মেয়ে পুলিশ ছিল না, লোকরাই টেনে হেসে গাড়িতে নিয়ে গেল। রাত 3টার দিকে মামুনের বড় ভাই মাহবুব হাসানের বাসায় মামুনের সন্ধানে যায় যৌথ বাহিনী। মামুনের বৃদ্ধ মাকে পাশের ঘরে আটকে রেখে ঘরে ভাঙচুর চালায় তারা। মামুনের ভাবি, দুই ভাইজি, বিবিএ পড়ুয়া মারিয়া এবং কলেজ পড়ুয়া মালিয়াকে সে রাতেই মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। আমার ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, আমার ছেলের আবার ধাক্কা দিয়ে এখানে বসাইছে, নাতির বসাইছে। ভিতরে কাছ থেকে এদের গাড়ি তুলে আসাই রে, তারপরে কাছ থেকে আই ধুম দারুম এই দরজা বন্ধ করিয়া, পার্টিশনের দরজাটা বন্ধ করে আসাই রা, তারপরে এই বাংলা চুরি শুরু করলো। আমি রাজনীতি করি না, আমি সবসময় বাইরে ছিলাম, বাইরে কোন দল আমি নাই, তারপর এইরকম করলো কি হিসাবে। সকালে খাবার নিয়ে মিরপুর থানায় গেলে মামুনের বোনকেও আটক করা হয়, তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে জানতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।